নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ে প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, বরাকে প্রথম। শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা যাত্রা, সর্বত্র পুলিশের টহলদারি। ৭৮তম স্বাধীনতা দিবসে প্রস্তুতি চূড়ান্ত, ডিএসএ মাঠে মহড়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকায় উদ্বোধন হল প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্রকল্প। সরকারের ৫০% ভর্তুকি সহ ৫ বছরের ওয়ারেন্টি নিয়ে ১ কিলোওয়াট বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে এই প্রকল্পে। মঙ্গলবার সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয় জেলার ধলাই বিধানসভা অঞ্চলে। উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আরাধ্যা এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিপ্লব রায় জানান, সরকারের পিএম সূর্য গণমুফতি বিজলি প্রকল্পে রয়েছে বেজায় সুবিধা। প্রথমত ৫০% ভর্তুকি, তৎসঙ্গে ৫ বছরের ওয়ারেন্টি সহ মেরামতের দায়িত্ব রয়েছে ঠিকাদার সংস্থার। তাই প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করতে প্রত্যন্ত গ্রাম শহর এ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই প্রকল্পে সরকারি বিদ্যুৎ সঞ্চয় হবে এবং বিদেশে অধিক মূল্যে বিক্রি করতে পারবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের এজিএম অরূপ পাল সহ অন্যান্যরা। অভি গভর্নমেন্ট সারে এপিডিসিএল কে জো এক্সিস্টিং কনজিউমার্স হ্যাঁ উনকো এক সাবসিডি দেতি হ্যায় ফর ইনস্টলেশন অফ সোলার প্যানেলস ইন দেয়ার হোম। আপ আপনে ঘর মে এক কিলোওয়াট, দো কিলোওয়াট, তিন ইয়া উসসে জ্যাদা কিলোওয়াট কা सोलर पैनल इंस्टॉल कर सकते हैं और उसमें किलो वाट के हिसाब से सरकार का सब्सिडी है। जैसे एक किलो वाट में 48,000 का सब्सिडी है, दो किलो वाट में 96,000 का सब्सिडी है और तीन किलो वाट में 1,30,800 आप अगर 5 का भी लगाएं, 7 का भी लगाएं तो 1,30,800 तक का सब्सिडी मिलता है। तो ये स्कीम में फ़ायदा ये है कि आपका जो सोलर का जो प्रोडक्शन है, पहले तो आपका सब्सिडी के चलते आपका कॉस्ट 2/3 कम हो जाता है। फिर आपका जो सोलर का प्रोडक्शन है वो आप अपने लिए भी यूज़ कर सकते हैं और अगर आपके घर का जो कंजम्पशन है, जितना आपके घर में बिजली का खपत है, अगर उससे ज़्यादा आपका सोलर ग्रिड प्रोड्यूस करता है तो जितना यूनिट प्रोड्यूस होता है वो वापस ग्रिड में बैक हो जाता है, जिससे आपको एक सब्सिडी मिलता है 5.33 रुपीज़। जैसे मान लीजिए कि मेरे घर का खपत है 100 यूनिट और मेरे को महीने में 200 यूनिट मिला, तो 100 यूनिट वापस चला जाएगा और ₹533 मेरे को सब्सिडी मिल जाएगा मेरे अगले महीने के बिल में। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মী, আত্মসহায়ক গোষ্ঠী, বিভিন্ন স্কুল কলেজ, বেসরকারি সংস্থা, স্কাউট ও গাইড, এনসিসি সহ শহরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগে পৌঁছে যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা জানান, এদিন সকালে প্রশাসনের তরফে আয়োজিত ওয়াকাথনে শতাধিক পড়ুয়ারা অংশগ্রহণ করে। আগামীকাল বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় স্থানীয় গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে তিরঙ্গা কনসার্ট শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা সেনানীদের পরিবারকে সম্মান জানানোরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার ২৮টি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাস খোলা হয়েছে। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে তা পোস্ট করে জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করে উৎসব সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জেলাশাসক। এদিকে স্বাধীনতা দিবসের প্রাককালে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাছাড় জেলা পুলিশ বিভাগের তরফে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমান মাহাতো। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সহ প্রতিবেশী রাজ্যগুলোর সীমান্তেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার প্রতিটি জায়গায় চলছে পুলিশের কড়া টহলদারি। অসামাজিক কার্যকলাপ রোধেও তৈরি রয়েছে জেলা পুলিশ। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন পুলিশ সুপার মাহাতো। SSG अर्बन SSG की महिला और हमारे पब्लिक मिलके DC ऑफिस से स्टार्ट करके गांधीबाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं। आज सुबह हम लोगों का एक वॉकाथन भी सक्सेसफुली होल्ड हुआ, जिसमें कुछ 150-200 बच्चे, स्कूल के बच्चे, छोटे बच्चे भाग लिए थे।
कल दोपहर को 3 बजे SP ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा और कल शाम को 5 बजे हमारा एक तिरंगा कंसर्ट है जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज हैं उनके फैमिलीज़ को और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने आप देख रहे होंगे एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस जिले में 28 जगह लगा हुआ है सारे ब्लॉक ऑफिसेज में सर्कल ऑफिसेज में। तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हर घर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें अपने घर पर उस तिरंगा को फहराएँ और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें और ये हमारा 77th इंडिपेंडेंस डे को सफल बनाएं। थैंक यू। স্বাধীনতা দিবসৰ উপলক্ষে আমি সকলো ধৰণৰ যি বন্দোবস্তি কৰিব লাগে আমি কৰিছোঁ। জিলাখনত যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী লোক আহি সোমাই যাতে কুটাঘাতমূলক কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সকলো অঞ্চলতে আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ আছে, মিজোৰাম অসম বৰ্ডাৰ আছে, মণিপুৰ অসম বৰ্ডাৰ আছে, মেঘালয় অসম বৰ্ডাৰ আছে। গতিকে এই সকলোবিলাক অঞ্চলতে সীমামূৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ তহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি 24 hours আমাৰ যি আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে এই ব্যৱস্থা কৰা হৈছে। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে বৃহস্পতিবার কাছাড় জেলায়ও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 78তম স্বাধীনতা দিবস উদযাপন হবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কেন্দ্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন হবে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে DSA ময়দানে কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া সম্পন্ন করে নিয়েছে বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা। এদিন আসাম পুলিশ ব্যাটালিয়ন, জেলা পুলিশ, CRPF, হোমগার্ড, NCC, স্কাউট ও গাইড সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সম্মিলিতভাবে প্রস্তুতি পর্ব সেরে নিয়েছে। এছাড়াও স্বাধীনতা দিবসকে সামনে রেখে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের তিরঙ্গা পোস্টার সাজিয়ে শহরে বসে থাকতে দেখা গেছে। ক্রেতারাও দূর দূরান্ত থেকে ছুটে এসে তিরঙ্গা ক্রয় করছেন। সব মিলিয়ে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা শহর এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। উধারবন্দ সমাজ কল্যাণ বিভাগের অধীন অঙ্গনবাড়ি 2 নং কেন্দ্রের কুম্ভাঝুপির গুন্টিবাড়িতে শিশুরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। মঙ্গলবার সকাল 10টায় অঙ্গনবাড়ি শিশু পড়ুয়াদের অভিভাবকরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। 2 বছর আগে প্রাকৃতিক দুর্যোগে এই 2 নং অঙ্গনবাড়ি কেন্দ্রের ছাউনি উড়ে যায়। তখন থেকে এই কেন্দ্রের শিশুদের পড়াশোনা করতে হচ্ছে গাছের তলায়, কখনো বা পাশের একটি পাঠশালার বারান্দায়। দীর্ঘদিন অপেক্ষার পর এদিন তারা সংবাদ মাধ্যমের কাছে জানান, 2 বছর আগে এলাকার পক্ষ থেকে বিধায়ক মিহিরকান্তি সোমকে দুর্যোগের কথা জানালে বিধায়ক 2 লক্ষ টাকা মঞ্জুর করে দেন, কিন্তু কুম্ভাঝুপির প্রাক্তন সভাপতি সুমিত কর্মী 2 লক্ষ টাকার কাজ শুরু করে 1 লক্ষ টাকা বিভাগীয় তরফে সংগ্রহ করে নেন, কিন্তু কাজটি সম্পূর্ণ না করে ভাওতাবাজি দেখাতে থাকেন। তবে বিপাকে পড়েছে অঙ্গনবাড়ির শিশুরা। প্রায় 7 মাস হয়ে গেলেও কাজ বন্ধ। এলাকার পক্ষ থেকে জিপির প্রাক্তন সভাপতির কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি। এতে অঙ্গনবাড়ি সেন্টারের কর্মীরা দুর্ভোগে পড়েছেন। এদিন এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীরেন্দ্র তাঁতি, সুজিত পানিকা, রাজকুমার পানিকা, দীনেশ তাঁতি, বিপুলা বিশ্বাস, মুন্না পানিকা, উমাশঙ্কর বিশ্বাস, অমরী পানিকা, সুচিত্রা তাঁতি, অঞ্জলি পানিকা প্রমুখ। সেন্টার আজকে 2 বছর হয়ে গেছে করিব করিব যে তুফানে ভাঙ্গিয়া নষ্ট করে দিয়েছিল। এটার পরে আমরা এখান থেকে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করিয়া 2 লাখ টাকা স্যাংশন করাই 2 লাখ টাকা স্যাংশন করাইছি। 2 লাখ টাকা স্যাংশন হওয়ার কারণ আমরা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট নবারণ চক্রবর্তী আমার ডাকিয়া কইছিল যে 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। তারপরে আমি জিপিরে তদন্ত নিছি, যে আমার জিপি সেক্রেটারি যখন খবর নিছি আমি তখন তাই কইছে ওই 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। এই করতে করতে আমার মনে হয় 6 মাস 8 মাস গেছে গিয়া। এরপরে আমার জিপি প্রেসিডেন্টে আইয়া এখানে কাজ শুরু করছে, 2-3 দিন কাজ হয়েছে, ভিতরটা একটু প্লাস্টার হয়েছে, টিনটুন পচাপচি যেটা আসলে খোলাখুলি হয়েছে, এরপরে কাজটা বন্ধ। এখন কাজ বন্ধ হওয়া প্রায় 7-8 মাস হয়ে যার কাজটা বন্ধ হয়ে আছে। আমি বহুত দৌড়াদৌড়ি করছি, আমার পার্টির যারা কর্মী আছে তারারও কইছি, আমি নিচ থেকে একটু নিয়ে উপর পর্যন্ত কইছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। গতিকে আমি এখন মিডিয়া ডাকাইয়া মানে আমি নিজে মিডিয়া ভাইয়ের সাহায্যে যেতে এখন সেক্রেটারি কিতা কয় সেক্রেটারি কয় 1 লাখ টাকা আছে, মানে যে কাজটা করাই দিব তারপরে আমি পয়সা দিব, এবার পয়সা দিতে পারতাম না। তো কে ঠিকা নিয়ে বসে এখানে কাজ করিয়া টাকাটা পাইতো কিতা গ্যারেন্টি আছে? প্রথম কাজটা খেয়ে শুরু করছে আমার জিপি প্রেসিডেন্ট সুমিত কর্মী। এখন তারে জিজ্ঞাসা না নিয়ে কিতা কয়? আমি তারে মানে জিজ্ঞাসা করছি তো কলে ওই করে দিমু
হয়ে যাব, কাজ হয়ে যাবে এভাবে কইছে, কিন্তু কাজ হয় না। আমার অঙ্গনবাড়ির ওয়ার্কার ওখানে বারান্ডাত বয়ে গাছের গুড়াত বইয়া তার ডিউটি করতে লাগে, আরও মাঝে মধ্যে অফিসার তারা আই যায় তারা সার্ভে করার লাগি, তারা কেমনে সার্ভে হইব কেমনে কিতা করতাম। আমি আমার পার্টির নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত জানাইছি, কিন্তু কেউ আমার স্বাধীনতার 78 বছর পরই প্রথমবারের মতো শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিএনপি কেন্দ্রজিতের প্রতিকৃতির উন্মোচন করা হয়। এদিন উপাচার্য রাজীব মোহন পন্ত প্রতিকৃতির উন্মোচন করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিগত 30 বছর ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরী ছাত্র সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে আসার পর বর্তমানে সাফল্য অর্জন করায় খুশি ব্যক্ত করেছেন তারা। এদিন মণিপুরী ছাত্র পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় বিএনপি কেন্দ্রজিতে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি তার দর্শানো পথ অবলম্বন করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। Against those colonial rule, having his statue in our university will motivate our young students. This will inspire our young students to love their country, love their motherland, and be ready to make any sacrifice. And this is being unveiled today on this 13th August, which is basically his martyr day. On this day he made supreme sacrifice for his motherland, and we pay our homage to him, we pay our tribute to Veer Tikendrajit Singh ji, and I'm sure he will continue to inspire all of us, he will continue to inspire our generations to come. I congratulate our Manipuri community for this wonderful initiative. I know how our young students were motivated to have this statue here. সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্য ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে 78তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। তারই প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের সমগ্র জেলা ও বিধানসভায় হল ঘর তিরঙ্গা যাত্রা কার্যসূচির অঙ্গ হিসেবে 11 থেকে 13 আগস্ট পর্যন্ত চলছে তিরঙ্গা বাইক র্যালি। কাছাড় জেলাতেও যুব মোর্চার উদ্যোগে প্রত্যেক বিধানসভায় চলছে যুব মোর্চার বাইক র্যালি। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বড়জালেঙ্গা, ধলাই, নরসিংপুর ও পালংঘাট মণ্ডলে একত্রিত হয় এক বিশাল তিরঙ্গা বাইক র্যালির যাত্রা আরম্ভ করে। বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির কার্যালয় থেকে। শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা রাজ্যের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবুদ্ধের উপস্থিতিতে সাথে ছিলেন প্রাক্তন সাংসদ তথা আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি ডক্টর রাজদীপ রায় সহ আসাম প্রদেশ যুব মোর্চার আইটি কনভেনার অজস্বী দাস, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী, সম্পাদক মহিতোষ তাঁতি, ধলাই বিধানসভার হরঘর তিরঙ্গা যাত্রা বাইক র্যালির ইনচার্জ শান্তনু রায় সহ অন্যান্য মণ্ডল বিজেপির পদাধিকারীরা। আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আহ্বান করেছেন সমাজকে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে, যে আমরা এবার ঘর ঘর তিরঙ্গা, প্রত্যেক ঘরে যাতে আমরা আমাদের সম্মানের, আমাদের গর্বের, আমাদের অহংকারের আমরা এই তিরঙ্গা যাতে আমরা উড্ডীন করি 15 তারিখ, আর তার আগেও আমরা 9 তারিখ থেকে আমরা 15 তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত যাতে এই নিয়ে আমরা রাস্তায় প্রত্যেক জনসাধারণকে আহ্বান করি। আর এজন্যে আমাদের বর্জালেঙ্গা ব্লকের যুব মোর্চা আজকের দিনে মোটরসাইকেল র্যালির মাধ্যমে সমাজকে, প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এক মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে। সেই আয়োজনে আমাদের প্রাক্তন সাংসদ শিলচরের ডক্টর রাজদীপ রায় উপস্থিত আছেন, আর তিনি শুধু প্রাক্তন সাংসদ নন, তিনি ত্রিপুরা রাজ্যের আজকের দিনের তিনি দলীয় অবজারভার, তিনিও আছেন, সকাল থেকে পরিশ্রম করছেন। আর বেছে নেওয়া হয়েছে, আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাব যে আজকের এই যাত্রা বেছে নেওয়া হয়েছে চা বাগান অঞ্চলে, যে চা বাগানের ইতিহাস সমগ্র আসামে 200-250 বছর থেকে চলে আসছে। আমরা জানি চা বাগান অঞ্চলে শ্রমিক শ্রেণীর বসবাস, আর এই শ্রমিক শ্রেণীর মাধ্যমে মধ্যে যাতে আমরা যেতে পারি তার জন্য যুব মোর্চা এই আজকের এই কার্যক্রম বেছে নিয়েছে। আমরা আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা নিজেকে গৌরবান্বিত আমরা অনুভব করছি। আমাদের
বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করল শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্ট। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে টিকেন্দ্রজিতের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এরপর আয়োজিত সভায় ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। তাছাড়া শহীদ দিবস আমরা পালন করি বিজেপি অফিসে, আসাম রাজ্যে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা বিজেপির শহীদ দিবস অনেক বছর থেকে আমরা পালন করে আসছি। অন্য কোনো দল আজ পর্যন্ত বিজেপির বা অন্য কোনো দল তাদের দলীয় কার্যালয়ে বা তাদের কোনো ঘরই বিজেপির শহীদ দিবস পালন করে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যে আমরা বিজেপির শহীদ দিবস পালন করি। মঙ্গলবার আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাকবেলি জোনের উদ্যোগে ও শিলচর মহিলা কলেজের সহযোগিতায় মহিলা কলেজ প্রেক্ষাগৃহে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন করা হয়। সেই সঙ্গে সমাজে লাইব্রেরির ভূমিকা শীর্ষক বিষয়ের উপর এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাক উপত্যকা জোনের জোনাল কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত, মহিলা কলেজ IQS এর কোঅর্ডিনেটর ডক্টর শান্তনু দাস প্রমুখ। Libraries Association, I extend a warm welcome to everyone present here, especially the ones who are not from our field. We feel privileged that you all are part of this program today. I express my deepest regards and respect and gratitude towards the principal of this college, Dr. Devastri Datta Madam, for giving us this opportunity to host this program in this college, and also IQVC coordinator, Dr. Shantanu Dash, who is present amongst us to support us, to encourage us. Other than that, all the teachers of this college and others who are present here, I am very much thankful to everyone and I extend a warm welcome to everyone. Last but not the least, it's a very nice feeling for us that we have the students with us, all the students from Library Science Department, from my college, from Women's College, from other colleges as well. And I extend a warm welcome to everyone present here. For this program today, we've chosen a seminar on role of library in the society. We have deliberately chosen this topic so that the students from this discipline come to know something about library science, about the contributions of Ranganathan, and of course about the topic that we have chosen. So we hope that the students will perform well, and in the process I'm very sure that they have learnt a lot in preparing their papers, whatever they will be presenting today. আগামী ধলাই উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রার্থী হিসেবে একের পর এক টিকিটের দাবিদারেরা ময়দানে চষে বেড়াচ্ছেন। জায়গায় জায়গায় বিজেপি দলের প্রার্থী হওয়ার জন্য ঘরোয়া বৈঠক করছেন বিজেপি দলের টিকিট প্রত্যাশীরা। মঙ্গলবার বিকেলে ছোট জালেঙ্গা বাগানের নাচঘরে সমাজকর্মী তথা চা শ্রমিকের সন্তান রাজকুমার দাসের টিকিটের দাবিতে এক সভার আয়োজন করা হয়। উক্ত বাগানের শ্রমিকদের পঞ্চায়েত কমলতাঁতির পৌরোহিত্য সভাটি অনুষ্ঠিত হয় নাচঘরে। এই সভায় ধলাইয়ের ভুবনডোর চা বাগানের শ্রমিক সন্তান রাজকুমার দাসকে একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে আখ্যা দেন। তিনি বিগত 15 বছর ওনার বেসরকারি সামাজিক সংস্থার দ্বারা প্রচুর মহিলাদেরকে সেলাই ও বিউটি পার্লারের হাতের কাজ শিখিয়ে বর্তমানে সেই মহিলারা আজকে স্বাবলম্বী হয়ে পরিবার চালাতে সক্ষম হয়েছেন। এই জন্য আগামী ধলাই বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি দল যদি রাজকুমার দাসকে দলীয় টিকিট প্রদান করেন, তবে আগামী দিনে ধলাই বাগানগুলোর চা শ্রমিকদের রাজনৈতিক ক্ষমতা সহ সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী ছোট জালেঙ্গা চা বাগান শ্রমিক ময়না বাউরি, বণিক বাউরি, রঞ্জিত গোয়ালা, রাজুরি, স্বপন মোহালি, অশোক মালি, মনারি, সবিতা বাউরি, কল্যাণী রি, বেলবতী গোয়ালা, বিক্রম মাল, পচা গোয়ালা, মিন্টু বাউরি, মিঠুন রি, লক্ষিন্দর গোয়ালা, দিলীপ বাউরি, ললিতা বাউরি প্রমুখেরা। নমস্কার, এখানে সবাই উপস্থিত, সবাইকে আমার অশেষ ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়েছেন, একটু সময় বার করে আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমরা এখানে বিশেষ অনুরোধ নিয়ে এসেছি যে আমাদের
গ্রামের ছেলে, আমাদের চা শ্রমিকের, আমাদের চা জনজাতির ছেলে শ্রী রাজকুমার দাস, আমাদের একটা এমএলএ পদের টিকিটের চাহিদা আছে, ওনার ইচ্ছা আছে, এই দাবি, এই ইচ্ছাটা যাতে আমাদের সব শ্রমিক ভাইরা আমরা বোনরা মিলে ওনাকে যাতে সাকসেস করতে পারি। উনি আমাদের জন্য অনেক কিছু করবেন, কেন নিজের ঘরের মানুষ, নিজের ঘরের ছেলে, আমাদের চা জনজাতির জন্য ওনার মনে অনেক বেদনা আছে যেগুলো উনি প্রকাশ করেছেন আমাদের কাছে। আমার সবার কাছে আমার এতটুকুই অনুরোধ যে আমাদের রাজকুমার দাসকে এই এমএলএ প্রার্থী হিসাবে যাতে আমরা সাপোর্ট করতে পারি সবাইকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্যামপুর সার্বজনীন ফুটবল কমিটির উদ্যোগে টুর্নামেন্ট শুরু হলো রবিবার। ওদিন কাঁঠালবাগান শ্যামপুরের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন বিধায়ক দীপেন চক্রবর্তী। মাঠের পাশে মন্দিরে পুজো দিয়ে টুর্নামেন্টের সূচনা করেন আয়োজকরা। তাছাড়াও খেলার শুরুতে এক সংক্ষিপ্ত সভা আয়োজিত হয়। আজকে আমরা খেলা শুরু করছি, বিগত তিন নম্বর রানিং আমরা খেলা চলে। আমরা আগে যে বাপ রাখা জেনারেলতে খেলতো, এই খেলাটারে দরিয়া লাগার লাগে আমরা যুগ যুগ চূড়ান্ত স্থলে এই উদ্দেশ্যেই আমরা খেলাটারে আরম্ভ করছি। আর বিশেষ করে এই উদ্দেশ্যে খেলাটা আরম্ভ করছি যে এখন যে দিন প্রত্যেকটা মানুষই মোবাইলের মাধ্যমে ঢুকিয়ে থাকে, প্রত্যেকটা মানুষের মোবাইল নিয়ে চিন্তাধারা, এই যে খেলাধুলা করলে যে শরীর সুস্থ থাকে বা খেলাধুলা নিয়ে যে তার চিন্তাধারা, এই জিনিসটা মানুষের মধ্যে উঠে গেছে। যার কারণে আমরা এই চিন্তা করছি যে মোবাইল দিয়ে মানুষের কীভাবে বাইর করা যায়, কীভাবে এই খেলাধুলার প্রতি মানুষের মনটা আনা যায়, এই উদ্দেশ্যে আমরা খেলাটা আরম্ভ করছি। আমরা প্রথমেই শ্যামপুর কমিটির যে আমরা সকল সদস্য, তারা অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের বিনিময়ে আজকে এই মাঠের মধ্যে খেলা, দিন রাত ত্যাগ করিয়া এই খেলার মাধ্যমে আমরা পরিশ্রম করা, যার কারণে এখানে খেলাটা আরম্ভ করা গেছে। আর এর পিছনে লোক আমরা দশ দেশ যে আসো, তারা অনেক ধরনের আমরা সাহায্য করো, যদি আজকে সাহায্য না করতো হয়তো আমরা এই খেলাটা দেওয়া সক্ষম হইতাম না। তাও আমরা আমরা দশের কাছে এবং যারা অডিয়েন্স ফুটবল প্রেমিক যারা, তাদের কাছে আমরা জানাই যে আমরা একটু আশীর্বাদ রাখবা যেন আমরা প্রত্যেক বছরই এই খেলাটা জিতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, বরাকে প্রথম। শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা যাত্রা, সর্বত্র পুলিশের টহলদারি। ৭৮তম স্বাধীনতা দিবসে প্রস্তুতি চূড়ান্ত, ডিএসএ মাঠে মহড়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।